বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা যদি প্রথমবার এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেন অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনারা সাথে সাথেই পেয়ে যেতে পারেন বন্ধুরা আমি এই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টিপস আপলোড করে থাকি এই চ্যানেলে তো ভিডিওগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলুন আমি অবশ্যই উত্তর দেবো আজকের আমার আলোচনার দুটোই মূল বিষয় সেটা হলো যে মাসিক ঠিক কখন বন্ধ হয় প্রেগনেন্ট হওয়ার কতদিন পরে মাসিক বন্ধ হয় এবং আমরা যেটা গুলিয়ে ফেলি যে মাসিক বন্ধ হওয়ার সাথে সাথেই টেস্ট করি তখন আমরা ঠিক রিপোর্টটা পাই না তো ঠিক কিভাবে টেস্ট করলে কখন টেস্ট করলে রিপোর্টটা সঠিক আসবে সেই নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা প্রথম নারী যখন প্রথম গর্ভবতী হতে চান তখন গর্ভবতী হওয়ার সকল লক্ষণ খুঁজে থাকেন তার মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো গর্ভবতী হওয়ার কয়েকদিন পর মাসিক বন্ধ হয় কতদিন মাসিক না হলে গর্ভবতী হয় তাই অনেক এই এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন আজকে তাই আমি আপনাদেরই জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি একজন নারী যখন গর্ভবতী হওয়ার পরবর্তী মাস থেকে মাসিক মিস করে সাধারণত আঠাশ থেকে পঁয়ত্রিশ দিন পর পর একজন নারীর পিরিয়ড বা মাসিক হয় আপনার মাসিক নিয়মিত হলে হঠাৎ পরবর্তী মাসে মিস হলে বুঝে নেবেন যে আপনি হয়তো প্রেগনেন্ট হয়েছেন আপনার যদি মাসিক নিয়মিত হয় অর্থাৎ আঠাশ দিন বা পঁয়ত্রিশ দিন পর পর একজন নারীর পিরিয়ড বা মাসিক হয়ে থাকে এটা নিয়ম সকলেরই একরকম হবে তার তো কোনো মানে নেই কিন্তু যাদের রেগুলার হয় মানে পঁয়ত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশতম দিনের মধ্যে মিলনে পরবর্তী মাসে যদি মাসিক না হয় তাহলে আপনি গর্ভবতী একজন নারী যাদের মাসিক নিয়মিত শুধুমাত্র আমি তাদের জন্য এই কথাটা বললাম এবার আমার নেক্সট কথা যে আমি কখন টেস্ট করব। যখন পিরিয়ড মিস করবেন তখন একটা টেস্টের বিষয়ে আসবে কিন্তু কখন করলে আমরা সঠিক রিপোর্ট পাবো সঙ্গীর সঙ্গে মিলিত হওয়ার পর পিরিয়ড মিস হলে প্রেগনেন্সি টেস্ট করে নেওয়া জরুরি কিন্তু প্রশ্ন হলো ঠিক কখন টেস্ট করতে হবে জানেন কি আপনি এখন প্রেগনেন্ট হতে চান বা না চান প্রেগনেন্সি টেস্ট ঠিক কখন করা উচিত পিরিয়ড মিস হলেই এই প্রশ্ন সব মহিলার মনে দেখা দেয় কারণ পিরিয়ড মিস হলেই মহিলাদের মনে নানান প্রশ্নে উঁকি মারে যারা প্রেগনেন্ট হতে চান তাদের মনে দেখা দেয় আশার আলো আবার যারা চান না তারা আতঙ্কিত হয়ে পড়েন পিরিয়ড মিস হওয়া মানেই যে গর্ভবতী হয়ে পড়েছেন এমন কোনো কারণ নেই অনেক সময় অনেক কারণে পিরিয়ড মিস হয়ে থাকে যেহেতু বিভিন্ন কারণে পিরিয়ড মিস হতে পারে সেই জন্যই কোন মহিলা কনসিভ করেছেন কি না করেননি টেস্ট করে নেওয়া সব থেকে ভালো তবে প্রেগনেন্সি টেস্টেরও অনেক সময় দেখা যায় সমস্ত লক্ষণ থাকা সত্ত্বেও ভুল রিপোর্ট আসছে তাই ঠিক কখন প্রেগনেন্সি টেস্ট করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কাইন্ডলি লাস্ট পর্যন্ত ভিডিওটি ওয়াচ করুন কেন মহিলার প্রেগনেন্ট হলে কেবল তখনই তার ইউরিনে এই সিজি নামক হরমোনের উপস্থিতি পাওয়া যায় বুঝতে পেরেছেন আমি বলছি যদি মহিলারা প্রেগনেন্ট না হন তখন সেক্ষেত্রে তাদের ইউরিনে এই সিজি থাকবে না কিন্তু হলে কিন্তু প্রেগনেন্ট হলে সেই ক্ষেত্রে থাকবে ওটিসি প্রেগনেন্সি টেস্ট কিট পরীক্ষা করে দেখে ইউরিনে এই হরমোন আছে কি না পিরিয়ড মিস হওয়ার দিন কয়েক পরে পরীক্ষা করুন বেশি তাড়াহুড়ো করবেন না করলে ভুল রিপোর্ট আসার সম্ভাবনাই বেশি রয়েছে আপনার পিরিয়ড যদি অনিয়মিত হয় বা প্রতি মাসেই একটু করে পিছিয়ে যায় তাহলে পিরিয়ডের লাস্ট দিন থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন অপেক্ষা করুন তারপরে টেস্ট করবেন মনে রাখবেন অনিয়মিত মাসিকের সমস্যা তো অনেকের আছে তাদের ক্ষেত্রে আমি এই বিষয়টি বলে রাখলাম সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম ইউরিন দিয়ে পরীক্ষা করুন তাহলে এই সঠিক রিপোর্ট আসার সম্ভাবনা বেশি থাকে কারণ সকালের ইউরিনে অনেক বেশি ঘনীভূত অবস্থায় থাকে সেই কারণে এই সিজি হরমোনের উপস্থিতি অনেকটাই ঠিকঠাক পাওয়া যায় তবে আপনি যদি সকালে ঘুম থেকে উঠে খুব বেশি জল খেয়েই পরীক্ষা করেন তখন সেক্ষেত্রে ভুল রিপোর্ট আসার সম্ভাবনা বেশি থাকে সঙ্গীর সাথে মিলিত হওয়ার পর জন্ম নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েও অনেক সময় গর্ভ ধারণ হয়ে হয় সেটা হয় অনেক সময় তাই পিরিয়ড মিস করলেও প্রেগনেন্সির লক্ষণ আপনার মধ্যে দেখা নিলে ঝুঁকি না নিয়ে প্রেগন্যান্সি টেস্ট করি নেওয়াই ভালো আজকের ভিডিওটি আশা করি আপনাদের সকলের কাছে হেল্পফুল হয়েছে অনেক প্রশ্নের উত্তর আপনারা হয়তো খুঁজে পেয়েছেন আর কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন আমি উত্তর অবশ্যই দেব।